কামাখ্যা মন্দিরে দেবী সতীর দেহের কোন অঙ্গ পড়েছিল? কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি একখানো সতীপীঠের অন্যতম। একখানোটি শক্তিপীঠের মধ্যে একটি এবং চারটি আদিশক্তি পীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ। কারণ হলো দেবী সতীর গর্ভ ও যোনি এখানে পড়েছিল, তাই দেবী কামাখ্যাকে রক্তখরা দেবীও বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলোতে 10 মহাবিদ্যাসহ মহাকালী, তারা, সরস্বতী, ভুবনেশ্বরী, জগদ্ধাত্রী, কামাখ্যা, ব্রহ্মচারিণী, মঙ্গলচণ্ডী, মহাগৌরী, চামুণ্ডা, কালরাত্রী, কৌশিকী, দাক্ষায়ণী, সতী, চন্দ্রঘণ্টা, স্কন্দমাতা, কাত্যায়নী, সিদ্ধিদার্থী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী, দেবী কমলা ও ত্রিপুরা সুন্দরী। এই 30টি দেবীর মন্দিরও রয়েছে এখানে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবদেবীদের জন্য পৃথক মন্দিরও আছে। এই মন্দিরে বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র।